সেটা দিয়ে 2,30,000 টাকা দিয়ে নিয়েছি। 2,30,000 2,30,000 আপনি গরু নিয়ে খুশি তো? আলহামদুলিল্লাহ। কি কি দেখে পছন্দ হয়েছে একটু যদি বলেন? অল সাইড একটু ব্যাখ্যা করে বলেন। চুজ কালার, কালার সব দিক দিয়ে সব দিক থেকে। না সব দিক দিয়ে। কোথা থেকে আসছিলেন? আমি মিরপুর 1 নম্বরে। ও আচ্ছা, ঢাকায় পাশাপাশি। সাথে আমাদের আপু আসছে নাকি? জি জি। আসসালামু আলাইকুম। এই যে গরুটা কিনলেন বা পছন্দ করলেন, কেমন লাগছে? ভালোই লাগছে, কারণ প্রতি বছর এখান থেকে গরু কিনি। আচ্ছা, এই জন্য আর কি এবার ওইখান থেকে কিনা হলো। এর আগে কি কখনো গরু কেনার অভিজ্ঞতা ছিল হাট থেকে? হ্যাঁ ছিল, আমার আম্মু সহকারে আমরা এসে গরু কিনছি এখান থেকে। আচ্ছা, সবাই মিলে মিলছে একটা গরু নিয়েলে, নিয়ে খুশি তো? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো, খুবই ভালো লাগলো, খুব সুন্দর সুঠামদের গরু। বেশ তো দর্শক, আমরা একটু তো এদিকে সরেন, আমরা গরুর মাথাটা একটু দেখাতে চাই সবাই মিলে। ভাই একটু আপনি হাত বুলিয়ে দিবেন, রেডি সবাই রেডি। সত্যি দর্শক জমে গেছে, শুধু জমে গেছে বললে ভুল হবে, জমে ক্ষীর হয়ে যাচ্ছে। তো আমরা আছি একেবারে ঈদের দিন পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই গাবতলী হাট থেকে যত গরু ছাগল বিক্রি হবে সব ইনশাল্লাহ দেখাবো। সিলেট থেকে আমাদের শুভাকাঙ্ক্ষী, আমাদের সাবস্ক্রাইবাররা এই গাবতলীর হাটে চলে এসেছে। আপনারা সবাই কি সিলেটি? সিলেটি আমরা। সত্যি সিলেট থেকে, এই সিলেট থেকে এই গাবতলীর হাটে এসে কি দেখলেন, কি বুঝলেন? ভাই আমাদের তো কাজীর বাজার যেটা আছে সিলেটে, এরকম গরু চুকেই দেখেছি না আমরা, সত্যি যেটা মন ভরে গেছে ভাই। তাই মানে কি বলবো, আপনার সাথে দেখা ভাই অনেক ভালো লাগতেছে। বাহ, খুশি হয়ে গেলাম। মাশাআল্লাহ গরু দুটো খুব সুন্দর হয়েছে ভাইয়া। এর মধ্যে দেখছিলাম যে অনেক আলাপ আলোচনা হচ্ছিল, দেখছিলেন ঠিকই আছে, তো দেখবেনই। এই দুটো কি কি দেখে পছন্দ করলেন? কালার গরুর মধ্যে যা যা থাকে দরকার মোটামুটি এগুলোর মধ্যে আছে আর কি, কালার চোস শিং মাথা সবকিছু আর কি। সামনেরটা? হ্যাঁ ওইটার একই অবস্থা, প্রায় সেম সেমই। আলাপ আলোচনা শেষ মুহূর্তে হয়ে গেল মনে হয়। হ্যাঁ, মানে কি টানাটানি হলো নাকি? টানাটানি। আচ্ছা, এর আগে তো গরু কেনার অভিজ্ঞতা আছে তো? হ্যাঁ আছে। কেমন একটু কেমন মনে হলো যে বাজার দর? বাজার দর একটু ভালোই, খারাপ না। আচ্ছা, গরু নিয়ে খুশি তো? হ্যাঁ খুশি। আপনি খুশি তো? আমরাও খুশি, আমরাও খুশি, আলহামদুলিল্লাহ। খুব সুন্দর গরু হয়েছে মুরব্বি। আপনার তো জীবনে অভিজ্ঞতা আছে গরু কিনার, অনেক ধরনের অভিজ্ঞতা, আবার এখনো নিলেন, এই দুটার মধ্যে কোনটার কোন সৌন্দর্য আপনার বেশি চোখে লেগেছে? আমার এটা কালারটা পছন্দ হচ্ছে এবং সুটাম দেহের, সুটাম দেহের, এগুলো সুটাম দেহের কালারটা ভালো লাগছে। আর এই গরুটা বড় ঠিক আছে, এটার গরু লুজ আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো ভাই। খুশি তো ভাই? হ্যাঁ খুব। নাকি বিক্রি করে মন ভার হয়ে গেল? না না ভাই, এরকম কোনো ভার না। আসলে আপনার কি করলাম, যে মহল্লায় দুইটা গরু যাচ্ছে ওখান থেকে আরো আর 10টা যাচ্ছে ওর পার্শ্ববর্তী, এই কারণেই দেখা যাচ্ছে দুইটা যদি 10,000 কম বেশি পুনরায় 1-2,000 করে বাড়তে বাড়তে ইনশাল্লাহ আমার পোষায় যায়। বাহ বাহ, ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিক্রি করতে থাকেন, আমরা দেখাতে থাকি, জনগণ দেখতে থাকুক যে কি অবস্থা গাবতলী হাটের চিত্র। না সবাই মিলে একটু আলহামদুলিল্লাহ বলে হাত চালে। কি নাম বাবা তোমার? আকিফা ইসলাম আনান। গরু দেখতে এসেছো? হ্যাঁ। কোথা থেকে এসেছো? 1 নম্বর পানি ট্যাঙ্কি থেকে। বাহ, আমাদের ভিডিও দেখো। হ্যাঁ। গরু দেখতে ভালো লাগে? হ্যাঁ। গরু ভয় পাও না? এই যে হাটে এলে গরু দেখলে
এখন কেমন লাগছে তোমার? ভালো লাগছে। ভালো না? আচ্ছা বাবা দোয়া রেখো, তোমার জন্য দোয়া রাখছে। ভালো থেকো, খুশি হয়েছো? গরুর মালিক বাবা, কি নাম তোমার? দর্শক পরে খুব সুন্দর একটা ই হয়েছে, সবাই চলে আসছে। গরুটা নিয়েছেন আপনারা, কি দেখে পছন্দ হয়েছে একটু যদি বলেন? গরুটার কালারটা পছন্দ হয়েছে। কালার? আচ্ছা, কালার মোটামুটি সুন্দর আর একটু মোটামুটি বড় আর কি। আচ্ছা আচ্ছা, সব মিলিয়ে ভালো ভালো লেগেছে কালারটা। জি 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 জি, খুশি হলাম মুরব্বি। গরু কি মানে আরও তো দেখেছেন? হ্যাঁ, বাজার আর দেখি না, আসছি নাসির বাড়ি, এখানে দেখছি, দুই দিন দেখছি, দেখার জন্য আসছিলাম, আজকে নেওয়ার জন্য আসছি, নিয়ে গেল। বাজার দর কেমন হলো, মানে কেমন দেখলেন বাজার দর? দর্শক এরই মধ্যে সুঠামদের আরেকটা গরু কিনে, কত ভাই? 3,30,000। 3,30,000 গরুর দাম? 3,50,000। কাকি এর আগের বছরও নিছে। আমি তো আশাবাদী আছি যে আল্লাহ তাকে যতদিন বাসায় রাখে, আমারে বাসায় রাখে, আমি বেচতে পারবো ইনশাল্লাহ। হয়তো 10-20,000 কম হলেও ওনারা খুব ভদ্র মানুষ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমার এখানে নিজে আসছে, আরও দুদিন আগে আসছে, কলে বাবা আমি বেড়াইতে আইসি, আজকে গরু অমুক দিন আইসি লয়ে যাবো, তো ইনশাল্লাহ জবান রাখছে, লয়ে গেছি ইনশাল্লাহ। আপনি গরু দিয়ে খুশি তো? আলহামদুলিল্লাহ খুশি, আলহামদুলিল্লাহ। একটু হাত ছোঁয়া দেন, আমরা আলহামদুলিল্লাহ বলে দেই। দর্শক বিশাল সাইজের আরেকটি গরু কিন্তু এরই মধ্যেই দেখেন, এই শাহিওয়াল গরুটা কিন্তু এখান থেকে কিন্তু নিয়ে যাচ্ছে, সত্যি দেখার মতো একটি গরু। বিশেষ করে গরুটির যদি একটু বর্ণনা বলতেই চাই যে তার কিন্তু চুষ্টা খুব সুন্দর, তার গলকম্বল নাভি এই সব কিছুই কিন্তু দেখার মতো রয়েছে। এবং বিশেষ করে পিছনে ওনারা যারা নিয়েছেন, বেশ অনেকক্ষণ ধরে দরদাম হচ্ছিল, দরদাম করে কিন্তু ওনারা এই গরুটা নিয়ে ফেলেছেন। সত্যি গাবতলি হাট কিন্তু জমে উঠেছে, বেশ বড় বড় শাহিওয়াল। ভাই কি বলছে? ভাই বলে গে চায়ের একটু কম, মানে কিছু কম, 2,000 টাকা কম লাগবে। 2,000 টাকা কম? হ্যাঁ, 4,00,000। উনিকে অনেক বলা হয়েছে। আচ্ছা, অনেকবার বলা হয়েছে। আচ্ছা আচ্ছা, তো এখন শেষ পর্যায়ে কোন জায়গায় আছে? ওই যে মানে আমি 3,500 আর ওই লোক 4,000 কিছু নিচে, এই আমি কিছু দেখো আর কিছু নিচে নামো। আচ্ছা, তাহলে আমার দুইটা দিয়ে দাও। আচ্ছা আচ্ছা, কোন ছেলে ও ভাই? আপনি বলেন যে আপনি বলে দেন, তাহলে ভাই ও তো গরু হয়ে গেছে, খালি থাবর দিয়ে দেন নাকি? 3,00,000 টাকা। হ্যাঁ, তুমি কত করে দিছো? 4,00,000। 2,000 টাকা কম দিলা, 5,000 কম দিয়ে দেন, যান নিয়ে যান। না, 5,000 এত? আচ্ছা, এটা হয় না, বলে নিয়ে যান। কোনটা কোনটা? এটা তো হয় না, এই যে এই দুটো দেখি দেখি লালটা। হ্যাঁ, দেখি একটু সারা দর্শক একটু দেখাই, আপনাদেরকে আগে একটু দেখাই এই গরুটা, এবং পাশে একটু সরো আর একটা লাল গরু, এটাও বাস। তো দুটো সার গরু আছে, এই দুটো গরু নিয়েই কিন্তু কথা হচ্ছে আর কি। তো ভাই একটু, হ্যাঁ এই দুটা মাথাটা উড়াই দাও, আপনি হবে বলে না, নাকি দাম? আমি ভাবছি কালোটার এইটা, বুঝছেন? তারপরে দেখতেছি আবার এখন এইটা। আচ্ছা, এখন এখন তো আমি আর ভুল স্বীকার করতে পারতেছি না, বুঝছেন? দেখেন আপনার গরু, আপনি যদি না দেন আমি কুরবানি দিব। আমি বলছি আপনি যদি নিয়ানটা নেন, আমি তো নিষেধ করতেছিলেন না, ওই দামে দিতে পারবো না। আচ্ছা, আমি ভাবছি কালোটা আর ওইটা। আচ্ছা, তারপরে যদি এইটা হোক, এটা অনেক ডিফারেন্স কিনা?
আচ্ছা বলেন তাহলে কি করা যায় ফাইনালি? মানে আঙ্কেল যদি বইলে কিছু, আচ্ছা আর পাস দেন না, এমনি আঙ্কেল হবে না আঙ্কেল, আর পাস আবার ওইটার তো পেট নাই, ওটার কথা বলবেন না, সেটা বলছি তো, যাই হোক ওটার নাই, এটার আছে, তবে যেটা আছে সেটাই বলছেন আপনি, সমস্যা নাই। ৩৫০০০ বলছি, এখানকার সবাই বলছে যে ঠিক আছে, না অনেক কম, ঠিক নাই, অনেক কম, বাচ্চারা সরো, এখন আমার কথা হচ্ছে যে আমরা যেহেতু সবাই আছি, জনগণ এখানে আছে, ঠিক আছে, আমরা মাঝখানে কিছু বলবো কিনা, তো আমরা মনে হয় আঙ্কেল না, আমাদের পক্ষ থেকে যেটা 55 বলছে, 55 তো আর হয় না, পাঁচ করে হয় না, 55-85 তো হবে না, অনেক ডিফারেন্স, না হলে না হবে, সেটা আমাদের কিছু করার নাই, তো আমরা মনে হয় আর কিছু বাড়াই দেয় নাকি, আমরা সবাই মিলে আরো পাঁচ বাড়াই, কি বলে আমরা তাহলে বলি 60, এ ভাই 3,60,000, ঠিক আছে, ঠিক আছে, হয়ে গেছে 3,60,000, এখন আমরা 20,000 করে দিই, 30 বাড়াইলে হবে না, এ ভাই 55 উনি বলছে 5,000 আমার দেওয়া লাগবে, না না ঠিক আছে, ছেলেটা বলছে যে আমরা এই কয়টা গরু আনছি, হ্যাঁ আমরা এটা দুইটা বেচতে চাচ্ছি, আমার দরকার, আচ্ছা ঠিক আছে দাও, যদি তুমি নাও, আমি কিন্তু 3,500-এর নিচে মানে উপরে কই নাই, বেশি হয়ে যায়, বেশি হলো অনেক বেশি, আচ্ছা ভালো গরু আমি দেখছি, না না ধরলে আপনি টাকা দিয়ে টাকা নেন, ওই যে আমরা বাচ্চা না করে এখানে নায়ের সংখ্যা বেশি হয়, দেখছি অপমান করেন না, দেখছি অপমান করেন না, এটা 80 করে আপনার, 80 করে কথা বলেন না, 90 আমরা চলে যেতাম, আমি কিন্তু বেশি না, না হবে না,
আমরা 50% এখানে আরো বাড়াই দিতে হয়েছে। দর্শক চলছে গণনা, দেখা যাক শেষ পর্যায়ে কি হয়। আমরা অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কোন পর্যায়ে। আমি আপনার খালি জীবন চাচার দেখে খালি জীবন চাচার দেখে খালি আমি কথা দিতে পারবো না, বুঝছেন? হবে না, আমরা সবাই মিলে 550 ছিল সেখানে 5 বাড়াইলাম, 50 ছিল হবে না, 1000 নিয়ে যান। মুশকিল হয়ে গেল। আচ্ছা থাক, বাজেট আঙ্কেল ঠিক আছে, সবকিছুই ঠিক আছে, গরু তো দেখবেন, আমার তো কিনা দিন নাই। আপনি একটা কথা কই, যদি না পারেন আমারও তো একটু দেখতে হবে, আমার ঢুকার ভিতরে ঢুকছে খালি তার খাতিরই, খালি কথাটা বলছি না না তার খাতিরে, আমি খালি তার খাতিরই বলছি আঙ্কেল, আপনার খাতিরে আমি বলিনি, খালি বাদাম তিন হাজার বেশি গেল, না না আমি আর দিতে, তিন হাজার বেশি গেল, দুইটা করে দি আমাদের, না না আমি আর দিতে, আর আমরা থাক দিয়ে দাও, অনেক সুন্দর, আচ্ছা বেশি দিছি আর আমরা চেষ্টা করলাম ভাই, সব গরুতে লাভ না হলে কি হইছে? না না ভাই, অনেক আমাদের অনেক অনেক আদার হাতে বসে আছে, আমরা আদার করে হয় অনেক অনেক এত বড় লোকজন, হ্যাঁ আমার 10000 নিয়ে যান, 50000 নিয়ে যান, তো আমার বড় বড় দিয়ে, না না পরে কি আজ এটা কুরবানি বাকি হয়নি, কুরবানি কি বাকি হয়নি, কুরবানি বাকি হয় না, যা কি হইছে বাবা হইল অনেক কোটি হয়ে যাচ্ছে, হ্যাঁ অনেক ভাই, আর 1000 টাকা দেন, এই যে টাকা বলে দিছে বলে দিছে, জানেন এগুলো আর ভালো লাগে না, ওখান থেকে 1000 টাকা দিয়ে দেন, এই কি করবেন ভাই, আমার নিজেরই ধৈর্য নাই আর, আচ্ছা আচ্ছা চলে যেতে হবে, আপনার জন্য আমি 8000 টাকা দিলাম, একটু হাতে রাখেন, একটা বিসমিল্লাহ করে থাবর দিয়ে দেন, আমরা চলে যাই সবকিছু। আচ্ছা ভাই দেখে নিচ্ছে, আপনাকে তো 3000 দিয়েছে পরে 10-এর উপরে, জি রে আলহামদুলিল্লাহ।
ভাই মন থেকে দিয়েছেন? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ খুশি তো? জি আলহামদুলিল্লাহ, খুব মানে বউনি করলাম তো এইজন্য মন থেকে খুশি। আরে খুব খুশি না? খুশি মানে কারে কয়? বাহ বাহ ভাই, আপনি খুশি তো? আলহামদুলিল্লাহ। 8000 টাকা কি আমার দেওয়া লাগবে? রিপন ভাই, আমি রাত্রে আসছি গরু, কিন্তু আপনার লগে দেখা করা দিন। ওনাদেরও কি রাজি এখন বলে যে? না না না, একটু পরে একটু পরে, তখন আসলে মুশকিল হয়ে যায়। কোন থেকে কথা বলবো? আমরা চাই যে ক্রেতা একটা ভালো জিনিস পাক, আমি নিজেও একজন ক্রেতা, কিন্তু ওনাদের যৌতুক কি না তখন আসলে কিছু বলা যায় না। তো মন খুশি করে নেওয়াই ভালো, এই 2-4 হাজার টাকার জন্য এই না করে। তো আপনারা গরু নিয়ে খুশি তো? আলহামদুলিল্লাহ, আপনি ছাইরা দিয়েন ইউটিউবে। ঠিক আছে, ওকে ছোট ভাই ভালো থেকো। আসসালামু আলাইকুম। গরু কেমন হয়েছে? গরু কিন্তু হয়ে গেল এই গাবতলির হাট থেকে অনেক টানাটানির পরে। সুতরাং দর্শক ওইদিকে একটু দেখাই যে ওইদিকেও কিন্তু ওইদিকেও কিন্তু অনেক সাধারণ মানুষ চলে এসেছে এই গাবতলির হাটে গরু কেনা বেচা দেখতে। বন্ধুরা ভালোই লাগছিল, গলা ভেঙে শেষ শেষ করছি। আল্লাহ হাফেজ।